আসসালামু আলাইকুম। আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আসছি হচ্ছে মিরপুর 1 নম্বর হাটে। এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায়, তো আজকে আমি আসলাম পাখি নিতে। তো এখানে ঘুরলাম, হাটে ঘুরলাম, অনেক ধরনের পাখি দেখলাম। এই যে কিছু জাবা পাখি দেখলাম, অনেক সুন্দর সুন্দর জাবা পাখি। তো আমি আজকে ঘুরবো, দেখবো কী কী পাখি পাওয়া যায়, আর পছন্দ যে পাখি হবে সেটাই নিয়ে নিবো আজকে। তো এই যে অনেক লাভ বার্ড আছে এখানে, ককাটেল আছে, তারপর ডাব আছে, বাজরিগার আছে, আরও অনেক পাখি আছে, ছোটো বড় সব ধরনের পাখি পাওয়া যায় এখানে। চলো একটু ঘুরে দেখি কী কী পছন্দ হয়, কী কী পাখি আছে। হঠাৎ ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লে কিউট কিউট হচ্ছে পার্সিয়ান ক্যাটের বাচ্চাগুলা। তো এখানে হচ্ছে ভাইয়ের কাছে দেখলাম যে 3টা বেবি আছে, হচ্ছে অনেক কিউট কিউট বাচ্চা। এগুলা এখনও বাচ্চা, তো ছেলের জন্য ভাইয়া আনছে। মাশাআল্লাহ বেবিগুলো অনেক কিউট। তারপর আমার এই ককাটেল জোড়া 2টা খুব ভালো লাগলো। দেখলাম সব কিছু, দেখলাম যে ককাটেল জোড়া 2টা আসলে খুব ভালো, ভাবতেছি নিয়ে নিব। মিরপুর হাট থেকে আজকে আমি এই যে 1 পেয়ার জাবা কিনছি, সিলভার জাবা। আমার কাছে সব ধরনের জাবা ছিল, যেমন ব্ল্যাক ছিল আর হচ্ছে হোয়াইট কালারটা ছিল, আজকে সিলভার কালারটা কিনলাম। এখন আমার কাছে 3 রকমেরই জাবা আছে। তো আল্লাহর ইচ্ছায় জাবা তো কিছুদিন আগে বাচ্চা বের হয়েছে, আর এখানে তো বাচ্চা থাকার কথা। তারপর হচ্ছে আমি একজোড়া ককাটেল কিনছি, এই একজোড়া ছিল, এটা ছিল লুকিনো পাল। মাশাল্লাহ জোড়াটা খুবই সুন্দর এবং হচ্ছে মানে ফুল অ্যাডাল, দেখছি যে মিটিং করে, এখনই আনার পরে দেখছি যে মিটিং করে। তো আল্লাহর ইচ্ছে জোড়াটা হেলদি আছে। তারপর আরেক জোড়া কিনছি হচ্ছে এই যে একজোড়া, এটা হচ্ছে লুকিনো। তো এই পেয়ারটা খুব সুন্দর মাশাল্লাহ, এই পেয়ারটাও দেখছি যে ওরা খুবই অ্যাক্টিভ একটা পাখি। তো আশা করি খুব তাড়াতাড়ি খুব ভালো রেজাল্ট পাবো। সবাই দোয়া করবেন যাতে পাখিগুলো সুস্থ থাকে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।